দেখুন যেভাবে রুশ হ্যাকাররা মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ে জড়িত থাকতে পারেন পুতিন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই রুশ হ্যাকাররা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ে জড়িত থাকতে পারেন, এমনটাই বললেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, তবে তাদের কেউই রাষ্ট্রের নির্দেশনায় এ ধরনের কাজে জড়িত হননি। সেন্ট পিটার্সবার্গে দেওয়া এক বক্তৃতায় এ ধরনের মন্তব্য করেন তিনি। এ সময় পুতিন আরও বলেন, যারা রাশিয়ার বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করে এবং বিদ্বেষ ছড়ায় তাদের বিপক্ষে রুশ নাগরিকরা সর্বদাই ন্যায়সঙ্গত যুদ্ধে লিপ্ত হবার জন্য প্রস্তুত থাকে। হ্যাকারদের তিনি শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, শিল্পীরা যেমন ঘুম থেকে উঠে সারাদিন আপন মনে ছবি আঁকার কাজে ব্যস্ত থাকেন, হ্যাকাররা অনেকটাই তেমনই। তারাও সকালবেলাতে জেগে আগে নিজের দেশের সঙ্গে অপর দেশগুলোর সম্পর্ক নিয়ে চলমান ঘটনাগুলো প্রত্যক্ষ করে, তারপর তারা দেশাত্মবোধের চেতনায় খারাপ প্রতিপক্ষকে স্বেচ্ছায় আক্রমণ করে। তবে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ প্রশাসনের হস্তক্ষেপের বিষয়টিকে আবারও প্রত্যাখ্যান করেছেন পুতিন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।